আসসালামু আলাইকুম, শেলি সল্ডের পক্ষ থেকে আপনারা সকলকে স্বাগতম। আজকে আপনারা লগে আমি বিফ টিকিয়া কাবাব রেসিপিটা শেয়ার করবো। আর বিফর মাঝে যেমন কিতা কিতা দিছি আমি আপনার লগে শেয়ার করলাম, আমি আসলে ভিডিও করছি না। আর এখন আমি যখন কিমা করি দিছি, কিমার মাঝে গুণ দিবার লাগিয়ে কি কাঁচা মরিচ আমি একটা কুচো করছি। আর পেঁয়াজ আমি ও পেঁয়াজ দিয়ে বড় একটা পেঁয়াজ দিয়েছি, একটা আধাহান বেরেস্তা করছি অর্ধেক, আর অর্ধেক আমি কাঁচা কুচু কুচু খরিদা দিলাই কিমার মাঝে। আর বেরেস্তা না হলেও আপনার অসুবিধা নাই, আমি দুইটা দিলাম, অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারলাম। তো পেঁয়াজটা কুচু করা হয়ে গেছে, এখন আমি মাংসর লগে আস্তে আস্তে মিক্স করবো। আর গরম মশলার গুঁড়া আমার আর এক চা চামচ লাগবো, এক চা চামচ গরম মশলার গুঁড়া আমি নিলাম। তো ডিমও একটা আমার লাগবো, তো ডিমও দিবো মাংসর মাঝে দিলে ভালো হইব, মাখানির সময় খুব একটা সফট হয়। তো সব উপকরণ দিয়ে এখন আমি মাখাই দিব। আর আমি যখন মাংসটারে বয়েল করছিলাম একটা হান্ডির মাঝে, তখন আমি একটা পেঁয়াজ দিছি আর একটা রসুন দিছি, আমি কতখান আদা কুচে হইয়া দিছি, আর মাংস তো আমি আধা কেজি নিছিলাম, আধা কেজির লগে তিনটা আলু দিছি। তখন আমি বয়েল করার সময় জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, আর গরম মশলার গুঁড়া দিছি, আর চারটা কাঁচা মরিচ দিছিলাম বয়েল করার সময়, আর শুকনা মরিচ পাঁচ ছয়টা দিছিলাম। আর যত একটু জাল জাল হইলে কাবাবটা খাইতে মজা লাগে। তো আমি বয়েল করছি বালাটিকে, আর লবণটা আমি পরিমাণ মতো একবারে দিলেছিলাম, এখন আর দেওয়া লাগছে না। এখন কিমার মাঝে আমি যেটা সয়াবিন তেল দিলাম, ওটা খাওয়ার তেল এক চা চামচ, যাতে সফট হয় মাখানির সময়। বালাটিকে মিক্স করে দিয়া মাখাই দিব। আর মাংসর মাঝে আমি ডালচিনি, এলাইচ, তেজপাতা দিয়া ফাটার মাঝে যে সময় মাংসটা বয়েল হয়ে গেছে আমি আবার সপ্তাহ বাটি দিছিলাম, আর বাটিয়া লাকিমা বানাইছি, আলু উলু আমি একবারে সব করে দিছি মাংসের লগে। একটু আমি বারবিকিউ সস দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পাররা, এখনে এখ রুচি যাত্রার। তো আমি যেটা আঁকে খাই আমার ফ্যামিলি যেটা পালা পাই ওলাও আমি করছি। তো মিক্স করছি, মিক্স করে এখন আমি টিকিয়া কাবাবর যে শেপটা পাতলা পাতলা করে দিব, বেশি মোটা মোটা করতাম নাই আর বেশি বাড়িও করতাম নাই, পাতলার উপরে দিব। আর আর দিয়ে আমি যতটুকু পারছি সব সমান করছি আর কি, মিল করলে সুন্দর লাগে সমান হইলে। তো আমি আপনারা দেখাইলাম, যারা নতুন আছেন তারা একটু না খাজ আইব। আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, আর একটা লাইক দিবা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার চ্যানেলের সাথে থাকবা, নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা দেখবা। আর কমেন্টের মাঝে জানাইবা আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে, সুন্দর সুন্দর কমেন্ট করে রাখবেন। আর আপনারা সুবিধা লাগে আমি আবার দেখাইছি, আর ওখান দেখোক আমার সবটি অলরেডি ওই গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানও আস্তে আস্তে বাজি লিম, সবটি আমি কাবাব বানাইয়া রাখিছি। আর সবগুলো আমি ফ্রাই করতাম নাই, আমি যতটা আমরা খাওয়ার অতটা আমি করবো, আর বাকিগুলো আমি ফ্রিজারও রাখলাম। একটা ফ্রাই প্যানও আমি এখন তেল দিলাইলাম, ফ্রাই প্যান গরম হয়ে গেছে অলরেডি। আর তেল গরম হওয়ার পরে আমি কাবাব দিব, পাতলার উপরে দিব, যাতে গণ করে দিতাম নাই ভাঙি যাব। কাবাবটার তেল হইব পরিমাণ মতো, বেশি ডুবা তেলও বাজলে আবার বেশ পেশা হয়ে যাব, আর কম তেলও বেশি বাজলে আরও লাখান হইব। তো আঁকি মিডিয়াম হরি তেলটা দিবা, যাতে কাবাবটা হালকা ডুবু ডুবু থাকে ওলা। আর চুলার গ্যাসটা আমি একবারে মিডিয়াম হিট রাখছি, যাতে বারা বাজু বেশি ক্রিস্পি হয়ে যাব আর ভিতর খাসার হয়ে যাব, এর লাগে আমি চুলার গ্যাসটা কমাইয়া রাখছি, যাতে ভিতরটা কি টানি টানি বাড়ায়, একটু উল্টে ফাল্টে দিলাম সব দিকে উল্টো করি। আর আমি বেশি বড় বড় কাবাব করছি না, আমি ছোটো ছোটো করে করছি। তো একটা প্লেটে পরিবেশন করে দিছি, দেখক বা আর বড় ট্রাই করবা। আর ভুল ত্রুটি মানুষ বলতে হয়, কমা দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা
লাইক কমেন্ট করবা, আর পুরো ভিডিওটা আশা করি দেখবা। আর একটা আমি কাবাব বাঙ্গি আপনারা দেখাইমু আমার প্রিয় বিয়ার সফলরে, যে বারা বাজু কত মসমসা আর ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, আর ভালো একটা স্মেল বাড়াইছে বাজার সময়। তো আমি একটা কাবাব বাঙ্গি দেখা কতটুকু বারাবাই দিয়ে কত সুন্দর মসমস হয়েছে আর ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।